আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আইটি বুথের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ধারাবাহিক মাইক্রোসফট অফিস 2010, তো এখানে আমি আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে। আজকে বেসিকই আলোচনা করব, দেন পরবর্তী পর্বগুলোতে আমি অবশ্যই ডিটেলস আলোচনা করব কোনটা দিয়ে কী করতে হয়। তো চলুন, এর জন্য একটা অট ফাইল আমি তৈরি করছি। এটা অট ফাইল, তো আজকে আপনাদের আমি পরিচয় করিয়ে দিই কোনটাকে কী বলে এখানে, দেন নেক্সট থেকে কোনটাতে কীভাবে কাজ করবেন আপনারা সে বিষয়ে আলোচনা করব। তো একদম প্রথম থেকে শুরু করে আসেন। এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন ডাব্লু লেখা, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটি আইকন। দেন পরবর্তী যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেভ করার জন্য শর্টকাট, এখান থেকে আপনি সেভ করতে পারবেন। দেখুন, ওরপর যখন আমি কার্সার নিয়ে যাচ্ছি টুল আকারে শো করতেছে, হ্যাঁ, যে ওর শর্টকাট ফর্মটা কি না, অ্যান্ড্রয়েড বাটম আর অনেক কিছু আছে পাশে। তো আসেন, মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা পরিচয় করিয়ে দেবো, সেটা হচ্ছে যে ট্যাবগুলা। তো এখানে মোট ট্যাব আছে আপনার, গুনুন, 1 2 3 4 5 6 7 8টি। তো 8টি ট্যাব বলে, বাট এই 7টিকে কিন্তু রিবন ট্যাব বলে। তো প্রত্যেকটি রিবন ট্যাবের আন্ডারে ওদের কিছু গ্রুপ আছে, এবং ওই গ্রুপের ভিতরে ওদের কিছু এলিমেন্ট আছে, যে এলিমেন্টগুলো একটা কমান্ড, এই কমান্ডগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এখানে আছে হোম, হোম ট্যাব, দেন আছে ইনসার্ট ট্যাব, প্রত্যেকটি কিন্তু রিবন ট্যাব, পেজ লেআউট রিবন ট্যাব, রেফারেন্স রিবন ট্যাব, মেইল মেইলিংস রিবন ট্যাব, রিভিউস রিবন ট্যাব, ভিউ রিবন ট্যাব, আর ফাইল এটাও ট্যাব। তো ট্যাবের পরিচয় গেল। তো প্রত্যেকটা ট্যাবের আন্ডারে কিছু গ্রুপ আছে, এখানে খেয়াল করুন, এটা হচ্ছে ক্লিপবোর্ড। এটাকে গ্রুপ বলে, গ্রুপের নাম এইখান থেকে শুরু হবে, ক্লিপবোর্ড, তারপর হচ্ছে ফন্ট, প্যারাগ্রাফ, প্রত্যেকটা কিন্তু গ্রুপের নাম। এই গ্রুপের ভিতরে যে এলিমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা একটা উপাদান, যেগুলো দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো এটা পরবর্তী পর্যায়ে আরও বিস্তারিত আপনাদেরকে দেখানো হবে যে কী কাজ করতে পারবেন আপনি এখানে। এইখানে একটা ছোট্ট আইকন দেখতে পাচ্ছেন, এখানে কার্সার নিয়ে যান, দেখেন এখানে একটা আমরা আইকন দেখতে পাচ্ছি। তো এই আইকনটাকে কী বলে, এইখানে নিয়ে যান, দেখেন শো করতেছে প্রত্যেকটা গ্রুপ, এবং ওই গ্রুপের ওখানে আপনি যে আইকনটি দেখতে পাচ্ছেন ওই আইকনটার একটি নাম আছে প্রতিটা আইকনেরই। টেনশনে পড়ে গেলেন, আইকনটার নাম কি? আচ্ছা ঠিক আছে, টেনশনের কিচ্ছু নাই, টেনশন করা লাগবে না। ওইটাকে বলা হয় ডায়ালগ বক্স লাঞ্চার, লাঞ্চার বাটন অনেকে বলে, তো আমরা বলবো ডায়ালগ বক্স লাঞ্চার, মানে আসলে মূল নাম যেটা। এখানে একটা জিনিস দেখুন, একটু কোন ভিউতে দেখতেছেন, এটা হচ্ছে প্রিন্ট ভিউ, তারপর আছে ফুল স্ক্রিন ভিউ, তারপর ওয়েব লেআউট, দেন তারপর আউটলাইন ভিউ, বিভিন্ন ধরনের আপনি সাইটটা, মানে আপনার এই ডকুমেন্টটা আপনি কোন ভিউতে দেখবেন। এখানে দেখছেন কলম নিয়ে খুব লিখছে, হ্যাঁ খুব ব্যস্ত লেখালেখিতে, আপনি লিখুন আর না লিখুন ও লিখছে। তারপরে এখানে কতগুলো অর্ড লিখলেন ও কাউন্ট করবে, আপনি কতগুলো পেজে আছেন ও সেখানে এটা কাউন্ট করবে। এখানে এখানে জুম, দেখেন জুমিং পয়েন্ট আছে, এই যে সর্বনিম্ন 10 এবং সর্বোচ্চ আপনার 500, এটা হচ্ছে 100% জুমিংয়ে আমরা আছি। তো এইটা হচ্ছে পরিচয়, আর এটা হচ্ছে অর্ডের, আমি যে ডকুমেন্টগুলো লিখবো এইখানে, সমস্ত ডকুমেন্ট আমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে বেসিক পরিচয়। তো নেক্সট পর্বে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে প্রত্যেকটা গ্রুপ থেকে কাজ করবেন আপনি একটা এলিমেন্টগুলোকে নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।